সূরা নাহলের 14 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত দুই মজলিসে কিছু আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অবদান, তার এহসান, তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে তার অস্তিত্ব, তার একত্ববাদ এবং তিনি যে একমাত্র একত্রতম উপযোগী আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন। তিনি বলেন, আল্লাহ ওই সত্তা যিনি সাগরকেও তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন, এখান থেকে তাজা গোস্ত বের করে তোমরা ভক্ষণ করো, অর্থাৎ সাগরের মাছ খাও। সাগর থেকে বিভিন্ন ধরনের অলঙ্কার বের করে এনে তোমরা পরিধান করো, সাজো। দেখো সাগরের বুক চিরে, পানি চিরে জাহাজ চলছে, যাতে তোমরা রিজিক অন্বেষণ করতে পারো, এক জায়গা থেকে অনেক মাল আরেক জায়গায় বহন করে নিয়ে যাও। এতে করে তোমার আনুগত্যশীল হবে, কৃতজ্ঞ বন্ধা হবে। অলঙ্কার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল, সাগর থেকে মুক্তা বের করা হয়, মুক্তা পাওয়া যায় জিনুকের পেটে। ডুবুরিরা জীবনের বাজি লাগাই সাগরের তলায় গিয়ে জিনুক কুয়ায় পেটের ভিতরে মুক্তা পাওয়ার আশায়। এই মুক্তা কিভাবে হয় আলোচনা করতে গিয়ে আটটি কারণ উল্লেখ করা হয়েছিল। আরেকটি কারণ হল, এক ফোঁটা বৃষ্টির মাধ্যমে জিনুকের পেটে মুক্তা সৃষ্টি হওয়ার। জিনুক সাগরের কূলে উঠে বসে থাকে, দূরে যায় না, অথচ বৃষ্টি যেভাবে সাগরের কূলে হয় সাগর থেকে দূরে হয়। কূলে বসে থাকার একটি কারণ হল, সাগরে থাকে পানি, সাগরের কূলে বসে থাকা মানে পানির কাছে বসে থাকা। পানি হলো নরম, সাগর থেকে যত দূরে যাবেন তত হবে শক্ত। নরমের কাছে থাকলে অন্তর নরম হয়, শক্তের কাছে গেলে অন্তর শক্ত। আগের যুগে দেখা যেত, একজন মানুষ মারা গেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসত, কিন্তু এখন চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে আমার অনুভূতিতেও আসে না। কেন দেখ, আগের যুগে মানুষ থাকত কাঁচা ঘরে, নরম ঘরে, অন্তর নরম ছিল। এখন মানুষ থাকে পাকা ঘরে, শক্ত ঘরে, এই শক্ত ঘরের প্রভাবে অন্তর শক্ত হয়ে গেছে। পানি হল নরম, জিনুকে পানির কাছে তো তার নরমের কাছে বসে থাকে, এতে করে তার কবল নরম হয়। নরম কবলের সহজে আমার আল্লাহ ধান্না দেন, জিনুক জিনুকের নরমের বিনিময়ে আল্লাহ তার লক্ষ টাকা মূল্যের মুক্তা তাকে দান করেছেন। জিনুক শিক্ষা দেয়, ও আশাহুল মাখলুকা, মানব জাতি, তুমিও নরমের কাছে গিয়ে তোমার কবলকে নরম করার চেষ্টা করো। লক্ষ টাকা মূল্যের মুক্তা না, এর থেকে কোটি কোটি গুণ বেশি দামি মুক্তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। নরমের সাথে নরমের সম্পর্ক, সবাই সবাই জাতিকে খোঁজে, জাতির কাছে থাকে, নরম নরমকে খোঁজে,
আল্লাহ রাব্বুল আলামিন নরম তোমার তলব নরম করো আল্লাহ রাব্বুল আলামিন সহজে জান্নাত দিবে তাকে পেয়ে যাবে সেই গেল নরম দশ নম্বর কারণ হাকিমুল ইসলাম আল্লামা কারী তুজুসা রহমাতুল্লাহ আলাইহি লিখেন তখন পানিতে দেখবে কল 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 শব্দ করে চলে আবার তখন দেখা যাবে নিস্তব্ধ বসে আছে তো যখন দেখবে কল কল শব্দ চলে তখন বুঝবে পানি জিক্রে জ্বলি তথা চোরে চোরে জিকির করতে করতে চলতেছে জিকির করে যখন দেখবে নীরব নিস্তব্ধ বুঝবে জিক্রে খুফি অবস্থায় সে মগ্ন আস্তে আস্তে জিকির করতেছে আমরা দেখি পানি মাঝে মধ্যে তর্জন করছেন ওই সাগরের কিনারা গেলে কক্সবাজার গেলে দেখবেন কি তর্জন করছে তার মানে জিকির করতে করতে এক সময় তার অবাধ্য চলে আসে সে আর কন্ট্রোল লাফালাফি আরম্ভ করে অর্থ দাঁড়ায় পানি সব সময় জিকিরে মগ্ন তো জিকির বাবার কাছে থাকো তার প্রভাবে তোমার প্রভাবে জিকির জারি হবে তো যেন জিকির বাবার কাছে বসে আছে এর বরকতে লক্ষ টাকা মূল্যের মুক্তা পেয়ে গেছে আমাদেরকে শিক্ষা দেয় ও আশা করুণা তোমরা কোন জিকিরওয়ালার কাছে থাকো তার সংসদের বরকতে মুক্তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে জিকির তাই দেখা গেছে আগের যুগের বুজুর্গরা পানির সাথে বরকত এখন মাসায় খারাপ পরামর্শ দেন কিছু সময় পানিতে গিয়ে কাটাও পানিতে গিয়ে কাটা মানে পানিতে ডুব দিয়ে থাকা নয় সাগর কূলে নদীর কিনারায় কিংবা নৌকায় ততক্ষণ পানিতে গো পানি নরম তোমার তলব নরম হবে পানি জিকিরে মগ্ন তোমার তলব জিকির জারি হবে এতে করে তোমার তলব জিন্দা হবে আমার আল্লাহ জিন্দা জিন্দার সাথে জিন্দা সম্পর্ক যে কলবে জিকির নেই সে কলব শয়তানের দখলে থাকে শয়তানের দখলে যে বস্তু থাকে এটার মূল দায়িত্ব জিন্দা নোয়াখালীর হযরত মাওলানা নূরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শের আব্বা জান রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি দিল জো খালি ইয়াদে কবসে আয় যাওয়া দিল জো খালি ইয়াদে কবসে আয় যাওয়া খানা এ শয়তান আয়ো দিল বে গুমা যে অন্তর আমার আল্লাহর জিকির থেকে খালি এটা শয়তানের গড় শয়তানের গড় মুর্দা জিন্দা কলবকে জিন্দা রাখতে হলে জিকির লাগবে আর জিকির ওয়ালার কাছে গেলে কলবের জিকির যাবে জেনকের সিনার ভিতরে বৃষ্টির মাধ্যমে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হওয়ার দশ নম্বর এগারো নম্বর কারণ যে নদ সাগরে থাকে সাগরের পানি থেকে মুক্তা সৃষ্টি হয় না বৃষ্টি থেকে হয় সাগরের পানিও পড়া সাধারণ সাগরে 3-6% লবণ থাকে পানি এত না লবণ এটা একমাত্র অবশ্য সাগরের পানি যদি লবণ তো না হতো মিষ্টি হতো পানি নষ্ট হয়ে যেত এক জায়গায় পানি থাকলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আর লবণের প্রভাবে নষ্ট হয়ে যায় এখন দেখা যায় খুব কম আগের যুগে কাঁটা ইলিশ বিক্রি হইত কাঁটা ইলিশ কোনা কোনো কোনা করে করে পাতলা পাতলা টুকরা করত বড় বড় টাক পাতার মতো বড় মনে হতো কত বড় ইলিশ মাছ আসলে এত বড় না কোনা কোনো করে পেটে পেটে বড় মাছ লবণের মধ্যে ডুবিয়ে রাখতো এটা বিক্রি করতে পারে না খাইতে পারবে লবণে কেন রাখে লবণের প্রভাব এটা নষ্ট হয় এই যে এখন কোরবানের চামড়া এমনি চামড়া লবণ দিয়ে রাখে কেন হাতে নষ্ট না হয় আল্লাহ পাক সাগরের পানিতে লবণ দিয়ে রেখেছেন যাতে পানিটা নষ্ট না হয় না তো নষ্ট হয়ে যেত দুর্গন্ধ ছড়িয়ে যদি সাগরের পানি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত আমাদের পক্ষে জিন্দা থাকা সম্ভব ছিল এই 77 ভাগ পৃথিবীর পানি নষ্ট দুর্গন্ধ ছড়িয়ে পড়লে কি অবস্থা হতো আল্লাহ তার লবণ দিয়ে রেখেছেন পানিটা নষ্ট হয় না এই লবণাক্ত পানি থেকে মুক্তা সৃষ্টি হয় না বৃষ্টির মিষ্টি পানি থেকে মুক্তা সৃষ্টি হয় তার মানে ও
তুমিও মিষ্টি হও আরেকজনের সাথে মিষ্টি ব্যবহার করো মিষ্টি কথা বলো এই মিষ্টির বরকতে তোমার পরে আমার মা দাদার জন্ম নিবে মিষ্টি বৃষ্টির বরকতে জেনুকে সেনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা জন্ম নিয়েছে মিষ্টি হও যদিও অল্প এই অল্প সামান্য বৃষ্টির জেনু থেকে মুক্তা সৃষ্টি হয়ে গেছে ওটা মিষ্টি মানুষের প্রশংসা করে কোমকের কথা বলো মিষ্টি কথা বলো আকর্ষণীয় কথা বলো কোম কথা বলো নরম কথা বলো মিষ্টি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বড় বৈশিষ্ট্য কথা মিষ্টি শুনতে মনে হচ্ছে যত বলতে আরো শুনতে মনে হচ্ছে কথা মিষ্টি তো মিষ্টি পানি থেকে মুক্তা সৃষ্টি হয়েছে লবণাক্ত থেকে হয়নি এগারো নম্বর কারণ জেনকে সিনার ভিতরে বৃষ্টির মাধ্যমে মুক্তা সৃষ্টি হল আমরা যদি এই কারণগুলো আমাদের মধ্যে আনতে পারি তো জেনকে আলোচনা করা কিতাবের পাওয়ায় তাদের গুণগুলোর কারণ আপনার আলোচনা থাকবে মানুষের সিনাই সিনাই কত আইডিয়া আল্লাহ আছে অন্তরে এদের জন্য কত মহাভারত কত ভালোবাসা অথচ কিতাবের পাতায় দেখেননি এদের আলোচনা লোকমুখে শুনেছেন তারপরে এত মহব্বত কেন মিষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে মিষ্টি হয়ে থাকা তৌফিক দান করুন এতে করে কলমের দাম বাড়বে কলমের দাম বাড়বে কলম ওয়ালার দাম বাড়বে আপনার দাম বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আজকে হয়তো রমজানুল মুবারক শেষ কতটুকু কামাই হয়েছে কতটুকু ফলে ফেলেছে আজকে তাফসীর পর্যন্ত রইল অনেকে গড়ে ফিরে গিয়ে ইফতারি করবেন দেরি করতে গেলে কষ্ট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم واخذل من خذل المسلمين وجعلنا ولا تجعلنا منهم اللهم زلزل اقدامهم اللهم شتت شملهم اللهم مسك جمعهم اللهم فرق بنيانهم اللهم خالف بين كلمتهم واخذهم اخذ عزيز مقتدر وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين أي الله وتقع الله من مبارك رسك الشرط الله أستبدأ بإذن
তোমার হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের বদলায় আমিন বলেছিলেন রমজানুল মুবারক পাওয়ার পরে যারা গুনাহ করতে ক্ষমা করাইতে পারেনি বেহেশত অর্জন করতে পারেনি তারা ধ্বংস হোক তোমার হাদিস বলেছেন আমিন আল্লাহ আমরা যাতে জান্নাত না হই আর আল্লাহ মেহরবানি করে শেষ মুহূর্তে আমাদের গুনাহ গুলো ক্ষমা করে দাও আল্লাহ শেষ মুহূর্তে আমাদের অন্যায় অপরাধ গুলো ক্ষমা করে দাও আর আল্লাহ আমরা যত বড় গুনাহের হই না কেন আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন যত বেশি হোক না কেন তোমার রহমতের সাথে রক্তিতে কুচি কুচি করবো এখানে গুনাগুলো ফেলে দিলে মশা মাসির পাখার মতো মনে হবে না আয় আল্লাহ মেহরবানি করে রহমতের পানি দিয়ে ধুয়ে মুছে আমাদের গুনাগুলোকে পরিষ্কার করে দাও আমাদের অন্তরকে সাফ করে দাও আয় আল্লাহ মেহরবানি করে পরিপূর্ণ রমজানুল মুবারকের পুরোপুরি ফজিলত নসিব ফরমাও পুরোপুরি ফজিলত নসিব ফরমাও আল্লাহ আমরা দুর্বল ফসাদের জমানায় গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের পক্ষে বড় কঠিন আয় আল্লাহ তুমি বড় রহমান রহিম তুমি হাত ধরে ধরে আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো আয় আল্লাহ সারাতে মুস্তাকিম রূপর অটল রাখো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এখলাসের সাথে দিনে খেদমতে জুড়ে থাকার তৌফিক দাও এলমে খেদমতে জুড়ে থাকার তৌফিক দাও আয় আল্লাহ দুশ্মনকে দোস্ত বানায় দাও শত্রুকে মিত্র বানায় দাও আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও তুমি আমাদের হয়ে যাও আমাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চা আয় আল্লাহ আল্লাহ সকলকে মুত্তাকি পরহেজগার দিনদার বানায় দাও দিনের মুখলেস খাদিম হিসেবে কবুল করে নাও সুস্থতার সাথে বরকতময় জিন্দেগী নসিব ফরমাও মোকাম্মল সুস্থতার সাথে আয় আল্লাহ বরকতময় জিন্দেগী নসিব ফরমাও মাওলাই করিম যারা আমাদের থেকে বিদায় নিয়ে গেছে আমাদের পিতা মাতা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি ভাই বোনেরা দর পা প্রতিবেশী বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী রমজানের খাতিরে তাদের কবরে আজাব বন্ধ ছিল আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের আজাবকে বন্ধ রাখো আয় আল্লাহ তাদের মুকাম্মাল মাগফিরাত ফরমাও দরজাত বুলন্দ ফরমাও তাদের কবরগুলোকে বেহেশতি গুলজারে পরিণত করে দাও আয় আল্লাহ যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক ইসলামের শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ প্রত্যেকটি মুসলিম দাম্পত্য জীবনকে সুখময় বানায় দাও স্বামীদের অন্তরে স্ত্রীদের ভালোবাসা স্ত্রীদের দিলে স্বামীদের মহব্বত পয়দা করে দাও আল্লাহ যাদের চাকরি বাকরি নাই হালাল রুজি কামাই করার তৌফিক দাও আর্থিক দুর্বলতা থেকে হেফাজত ফরমাও যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যাদের সমস্যা আছে রমজানের মোবারকের খাতিরে শুক্রবারের খাতিরে সকল সমস্যার সমাধান করে দাও আর আল্লাহ আমাদের এই মসজিদটি বহুতল ভবন হিসাবে ঠিকভাবে নির্মাণ করার তৌফিক দান করো আল্লাহ যত বাধা বিপত্তি আছে রাস্তা থেকে সরাইয়ে দাও আল্লাহ সকলকে এক এবং ন্যাক হয়ে মসজিদের কাজ ধরার তৌফিক দান করো আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে দিনের মজবুত কিল্লার ঘাঁটি হিসাবে কবুল করে নাও এখান থেকে এলেমের নূর হেদায়েতের জ্যোতি দুনিয়ার আনাস কানাসে ছড়িয়ে দাও সকলকে মসজিদ মাদ্রাসা মুখী বানায় দাও আর আল্লাহ মেহরবানি করে মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও জীবনের সমস্ত ন্যায় দোয়া গুলোকে কবুল করে নাও আর আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করো সময়ে বরকত দান করো কাজে বরকত দান করো আর আল্লাহ মেহরবানি করে জিন্দগির সমস্ত সমস্ত ন্যায় দোয়া গুলোকে কবুল করে নাও বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো দিন দুনিয়া মে হামারে কার সাস মাগনে কো তু হামে ফরমা দিয়া মাগনে কা রঙ্গ ভি বতলা দিয়া মাগনা হাম পর কে আয় তুনে ফরজ اور ہمیں سکھلا دیا آداب عرض اور ہمیں سکھلا دیا آداب عرض ہر گوئی دینے کو تو تیار ہے ہر گوئی دینے کے تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے صدقہ اپنی عزت و اجلال کا صدقہ پیغمبر کا ان کی آل کا
اپنی رحمت ہم پر اب مبذول کر اپنی رحمت ہم پر اب مبذول کر یہ مناجات اور دعا مقبول کر یہ مناجات اور دعا مقبول کر اے اللہ আমাদের সমস্ত উস্তাদ এবং তাদের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের পীর মুর্শিদ এবং তাদের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত বুজুর্গান দিন আছেন আল্লাহ সকলকে আপনি পুরোপুরি ক্ষমা করে দেন আল্লাহ উচ্চ মর্যাদা নসীব ফরমান তাদের ফয়ুজ ও বরকত দিয়ে আমাদেরকে সাইরাত করে দেন মালামাল করে দেন আল্লাহ আমাদের উস্তাদ এবং পীর মাশায়েখরা জিন্দা আছেন আল্লাহ তাদের হায়াতকে আপনি লম্বা করে দেন সুস্থতার সাথে বর্তমান জীবন নসীব ফরমান سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين